নমস্কার বন্ধুরা, রিনাস হোমলি কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব ঝিঙে আলু বড়ার সম্পূর্ণ নিরামিষ একটা তরকারি। এই রকম একটা তরকারি থাকলে ভাত রুটি দুটো দিয়েই খাওয়া যায়, আর মাছ মাংসেরও কোনো প্রয়োজন হয় না। এখানে আমি এই তরকারিটা বানানোর জন্য আলু কেটে নিয়েছি, দুটো আলু এরকম লম্বা লম্বা করে পাতলা করে কেটে জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে নিয়েছি 500 গ্রাম ঝিঙে, ঝিঙেগুলোকেও ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ঝিঙের খোসাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নেব। ঝিঙের খোসা ছাড়ানোর পরে দুদিকের অংশটা একটু কেটে বাদ দিয়ে দিলাম, তারপর এরকম বড় বড় টুকরো করে ঝিঙেগুলোকে কেটে নেব। ঝিঙে খুব বেশি ছোট করে কাটবো না, এরকম মাঝখান থেকে টুকরো করে কেটে নিলাম, কারণ ঝিঙে রান্না হওয়ার পরে বেশ অনেকটা ছোট হয়ে যায়। তা ঝিঙেগুলোকে আমি এই রকম ভাবেই সবগুলো কেটে নিয়েছি। আর এখন এখানে আমি কিছুটা মটর ডাল আগে 3 থেকে 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, এই ডালের জলটা ফেলে দিয়ে এখন এই ডালটাকে বেটে নেব। একটা গ্রাইন্ডার জার নিয়েছি, তার মধ্যে এই ডালটা নিয়ে নিলাম, আর এর মধ্যে দিয়ে দেব 1/2 ইঞ্চি আদা আর একটা কাঁচা লঙ্কা। আমি কোনো জল দেব না, জল ছাড়াই আমি এটাকে শুকনো করে বেটে নেব। তোমাদের অসুবিধা হলে 1 চামচ মতন জল দিয়ে নিতে পারো। এবার এই বেটে রাখা ডালটা আমি একটা বাটির মধ্যে তুলে নিলাম, আর এর মধ্যে আমি দিয়ে দেব এখন 1/2 চামচ নুন, আর দেব 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর সামান্য একটু হিং। হিং তোমরা পছন্দ না করলে নাও দিতে পারো। এবার খুব ভালো করে ডালটাকে ফেটিয়ে নেব। ডাল খুব ভালো মতন ফেটানো হলে যখন বড়াটা ভাজবো তখন বেশ বড়াটা একটু হালকা মতন হবে। এবার এই গ্রাইন্ডার জারের মধ্যে আমি দিয়ে দিলাম একটা টমেটো টুকরো করে কেটে, 1/2 ইঞ্চি আদা, একটা কাঁচা লঙ্কা, এইটারও একটা পেস্ট করে নিলাম। এবার গ্যাসে কড়াই গরম করে কিছুটা সর্ষের তেল গরম করে নিলাম, আর তার মধ্যে এখন বেটে রাখা ডালগুলো বড়ার আকারে দিয়ে দিচ্ছি। এই ডালটাকে আমি শুকনো করে দিয়ে বেটেছিলাম বলেই এই রকম সুন্দর গোল গোল করে হলো। আর যদি এটা বেশি পাতলা হয়ে যেত তাহলে পরে তেলের মধ্যে দিলে পরেই বড়াগুলো ছড়িয়ে যেত, সেটা খেতে ভালো লাগে না। এবার 1 পিঠ ভাজা হয়ে গেলে আমি বড়াগুলোকে উল্টে দিলাম, আর সুন্দর লালচে করে ভেজে আমি বড়াগুলোকে তুলে রাখলাম। বাকি যে ডালটা ছিল সেটাকেও আমি বড়া ভেজে নিচ্ছি। আমি মটর ডাল দিয়ে বড়াটা বানিয়েছি, তোমরা অন্য যে কোনো ডাল দিয়ে এই বড়াটা বানিয়ে নিতে পারো। এই বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিলাম সামান্য একটু হলুদ আর নুন। নুন আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি আলুগুলোকে একটু লালচে করে ভেজে নেব। আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই আলুটাকে আগে ভেজে নিলাম। এবার এর মধ্যে ঝিঙের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। ঝিঙে খুবই নরম, আর ঝিঙে ভাজতে গেলে এই ঢাকা দিয়ে ভাজলে পরে একদম জল ছেড়ে দেবে, সেই জন্য একদম ঢাকা দেব না, আর গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই আমি ঝিঙেটাকে আলুর সাথে ভেজে নেব। ঝিঙে খুব ভালো মতন ভাজা হয়ে গেলে টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম, আর ওই মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, সামান্য হলুদ, আর 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর একটু চিনি। সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মিনিট 2 ভালো মতন কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল। যে কোনো রান্নাতেই গরম জল দিলে রান্নার স্বাদটা বেশ ভালো হয়। গরম জল দিয়েছি বলেই ঝোলটা ভালো মতন তাড়াতাড়ি ফুটতে শুরু করেছে, আর মিনিট 2 মতন ভালো করে ফুটতে শুরু করলেই এর মধ্যে আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব। বড়াগুলো দিয়ে
একটু নাড়াচাড়া করে খুন্তি দিয়ে এরমভাবে ডুবিয়ে দেব, যাতে বড়াগুলোর মধ্যে খুব ভালো মতন ঝোলটা ঢুকে যায়। আরও 2 মিনিট মতন ফুটিয়ে নেওয়ার পরে বড়াগুলো দেখো খুব ভালো মতন ফুলে উঠেছে। আর এখন দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। লঙ্কাটা দিয়ে আবারও একটু আমি নাড়াচাড়া করে নিলাম। আর এখন দেখে নেব আলু আর ঝিঙে সেদ্ধ হয়েছে কিনা। আলু আর ঝিঙে খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে এই তরকারিটা না একটা পাত্রে ঢেলে রাখবো। আমার রান্নাটা কিন্তু এখনো শেষ হয়নি। এখন এই কড়াইটাকে আমি ভালো করে ধুয়ে নেব, তারপর আবারও গ্যাস অন করে কড়াইটা গরম করে নিলাম। এবার এর মধ্যে আমি 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে 1টা শুকনো লঙ্কা, 1টা তেজপাতা আর 1/2 চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিলাম। আর এখন এর মধ্যে এই যে তরকারিটা আমি রান্না করেছিলাম সেটা ঢেলে দিলাম। এই ফোড়নটা সব শেষে দিলে পরে এই পাঁচ ফোড়নের যে গন্ধটা এইটা এই তরকারির মধ্যে খুব ভালো মতন চলে আসবে, আর এতে এই তরকারিটা খেতেও ভালো লাগবে। মিনিট 2 ফুটিয়ে নিয়ে আমি গ্যাস অফ করে এখন তরকারিটা একটা সার্ভিং বলে তুলে নিচ্ছি। আমার আজকের এই ঝিঙে আলু বড়ার তরকারিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে পারো। চ্যানেলে কোনো নতুন বন্ধু থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানে শেষ করছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।